প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর শেষ ইচ্ছা পূরণ হলো না। প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানীর শেষ ইচ্ছা ছিল মরণোত্তর দেহদান। করোনাকালে তার শেষ ইচ্ছা পূরণ করা সম্ভব হচ্ছে না বলে জানান তার ছেলে সাগর লোহানী। সাগর লোহানী সাংবাদিকদের বলেন, বাবার শেষ ইচ্ছা ছিল মরণোত্তর দেহদান, যার জন্য তিনি আন্দোলনও করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, তার শেষ ইচ্ছা পূরণ করতে পারলাম না। করোনাকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী করোনায় আক্রান্ত ব্যক্তির দেহদান করা সম্ভব না। তিনি আরো বলেন, করোনাকাল পার হয়ে যাওয়ার পর তার দেহাবশেষ দান করার ইচ্ছা আছে আমাদের, যাতে বাবার শেষ ইচ্ছা কিছুটা হলেও পূরণ করতে পারি। সিরাজগঞ্জের উল্লাপাড়ার খান সন্তলা গ্রামে তার জন্মস্থানে স্ত্রী দীপ্তি লোহানীর কবরে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে শনিবার সকালে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহান ব্যক্তিত্ব। কর্মজীবনে কামাল লোহানী দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন, এরপর আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুবার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন এই বিশিষ্ট ব্যক্তিত্ব। উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি হিসাবে এবং ছায়ানটের সম্পাদক হিসাবে 4 বছর করে দায়িত্ব পালন করেন তিনি। কামাল লোহানী, উদীচী শিল্পগোষ্ঠী, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও উপদেষ্টা। কামাল লোহানীর নামে পরিচিত হলেও তার পারিবারিক নাম আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী। তার জন্ম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সন্তলা গ্রামে। বাবা আবু ইউসুফ মোহাম্মদ মুসা খান লোহানী, মা রোকেয়া খান লোহানী। কামাল লোহানী প্রথমে কলকাতার শিশু বিদ্যাপীঠে পড়াশোনা শুরু করেন। দেশভাগের পর 1948 সালে পাবনা চলে যান। ভর্তি হন পাবনা জিলা স্কুলে। 1952 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ভর্তি হন পাবনা এডওয়ার্ড কলেজে। এ মহান ব্যক্তিত্বের প্রতি চিরশ্রদ্ধা।